আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। তাসনিমা আরা চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগতম। দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেল থেকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রতিদিনের মতন একটি ভিডিও শেয়ার করতেছি, আশা করি আমার প্রিয় বন্ধুদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তরমুজটা অনেক লাল, তা তরমুজটা হচ্ছে আয়রা আজকে অনেকদিন ধরে খেতে চাচ্ছে, এখন তো তরমুজ ওরকম পাওয়া যাচ্ছে না। তা বড় বাজারে গিয়ে যাওয়াতে, মানে নবাবগঞ্জ বাজারে গিয়ে তার ফুপি ওর জন্য একটা নিয়ে আসলো। তো এটার প্রাইস ছিল আপনার 200 টাকা। তা 200 টাকা নিল। আপনার তরমুজটা খুবই মিষ্টি ছিল, দেখেও হয়তো বা আপনারা বুঝতে পারবেন, খুব মজাই হয়ে, মানে খেতে খুব ভালো লাগছে। আর যখন ওভারঅল পেয়েছি তখন কিন্তু এরকম মিষ্টি তরমুজ ওরকম পাওয়া যাচ্ছিল না, বেশিরভাগ মানে অত মিষ্টি বা পানসা ওরকম। তা এখানে হচ্ছে আজকে হচ্ছে বৃষ্টির দিনে বলতে পারেন, এখানে হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে বিশেষ করে খুদে বোয়া ভাত রান্না করব। তো একা কি আর খাওয়া যায়, খুদের বোয়া ভাত সবাইকে নিয়েই খেতে হয়। তো এখানে ঢাকায় সবাইকে নিয়ে বলতে যার যার ফ্ল্যাট বাসায় শেষে, তো এখানে হচ্ছে বিয়ান বিয়ানরা আছে, তো তাদের জন্য কিছুটা রান্না করব আর আমাদের জন্য তাদেরটা বাসায় পাঠিয়ে দিব। তা তারা ঢাকা শহরের মানুষ, তাদের উঠতে উঠতে সকালে আর খাওয়া হবে না, তাদের দুপুরের লাঞ্চের জন্যই পাঠিয়ে দিব এগুলা। তো এখানে হচ্ছে ইলিশ মাছ ফ্রাই করা হবে আর মাথাগুলো দিয়ে লতি রান্না আর শিং মাছ ভুনা, এগুলো তাদের জন্য একটু শুধু ভর্তা দিব সেই জন্য আর কি, সেগুলো তাদের জন্য একটু স্পেশালভাবে দেওয়া হচ্ছে। তো এখানে হচ্ছে ভর্তার জন্য সব কিছুই তৈরি করে নিয়েছি, আর ভিডিওটা একদম ছোট শর্টকাটে আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে হচ্ছে ভর্তা হয়ে গেছে, এই বড় বাটিটা হচ্ছে বিআইদের দিব, বিআই বলে কথা তাদেরকে বেশি দিতেই হবে। তা ওগুলো হচ্ছে আমাদের জন্য রেখেছি, আর একটা ভর্তা রাত্রেই করে রেখেছিলাম। আর হচ্ছে রাস্তার, মানে আমি বারান্দায় দাঁড়ায় কথা বলতেছি তো গাড়ির শব্দটা হচ্ছে মানে শুনতে পাচ্ছেন। তা আজকের ভিডিওটা আমি আরও আগে বানাতাম, ভালো লাগতেছিল না এগুলো কাজ করে। তারপরে হচ্ছে আজকে হচ্ছে ঈদের নবীজির আজকে যে জন্মদিন, তাই বিশেষ করে তো আজকে সোমবার, আজকে তো এই দিনটা আর ছাড়লাম না। আজকে সোমবার পবিত্র একটা দিন বা রোজা রাখার বিশেষ একটা দিন হচ্ছে সোমবার আর বৃহস্পতিবার দিন। তা আজকে রোজা রাখলাম নবীজির উদ্দেশ্যে, আর আমি চাই যে দেশটা মানে ইসলামিকভাবে যে শাসন করুক, এরকম হলে খুব ভালো লাগতো। তো দেখি কি হয়, তা আল্লাহর কাছে দোয়া করি ইসলামিকভাবেই যেন দেশটা। সবাই তো মিজানুর রহমান আজার মানে হুজুরকে বলে, তা আমার তো তাকে দাঁড় করালে সে এক চান্সে পাস, সেটা সবাই জানে। তো এখানে হচ্ছে মানে এক কথা থেকে আরেক কথা চলে গেলাম। তো এখানে হচ্ছে চালগুলো আমি আগেই পোলা চালের মতন ভেজে নিলাম। তা বোয়াটা আমি রান্না করতেছি খুদে বোয়া ভাত, আর হচ্ছে বাকিগুলো আয়রার ফুপি রান্না করেছে। তো এখানে চালগুলো আগে ভালো করে ভেজে তারপরে হচ্ছে আমি আলুগুলো দিয়ে দিলাম। তা আলুগুলো এখন আর একটু ভাজা ভাজা করে তারপরে পরিমাণ মতন আমি পানি দিয়ে দিব। তো এখানে এটা হচ্ছে সন্ধ্যাবেলা, তো এখন এগুলো দিয়ে আমি ইফতার করব। তো এখানে ভর্তা নিয়েছি, তা বেশি ঝাল খাবো না, সারাদিন রোজা রেখে অল্প করে নিলাম। আর হচ্ছে ইলিশ মাছ ভাজা, তা এখানে লতি রান্না করা হয়েছে, ওটা আবার রাত্রে খাওয়ার জন্য। তো এই আর কি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। যারা নতুন ভিজিট করতেছো যদি চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।